বললাম তুইও বেরো এই গেল বুক বললেন এই অলওয়েজ গায়ে উঠে অলওয়েজ গায়ে উঠে সো আমাদের মোমো রেডি ঘড়িতে বাজে হচ্ছে 12টা সো গুড মর্নিং বলে মানে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ উইথ আ নিউ এপিসোড অ্যান্ড আই হোপ তোমরা সবাই ফিট অ্যান্ড ফাইন আছো ব্যাপারটা হয়েছে যে আমাদের আজকে সকালবেলা অ্যালার্ম বেজেছিল বাট জানি না কেন আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছিল শরীরটা খারাপ লাগছিল আমরা উঠেছিলাম উঠে কাজ বাজ করছি করতে করতে আমরা বললাম না লিটারালি উই নিড সাম স্লিপ কালকে আমাদের তারপরে গুছিয়ে তারপরে কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আমরা 4:30-4:40 ঘুমিয়েছি বলবেন তো হচ্ছে যে এখন চা খাচ্ছি 12:30-12:15 বেজে গেছে চা খাচ্ছি বেসিক্যালি কি হচ্ছে আমাদের প্রচন্ড ঘুম পেয়েছে আর আমাদের লিটারালি ল্যাক অফ স্লিপ হচ্ছিল বেশ কয়েকদিন ধরে সো বললাম একটা দিন যদি লেট করে ওঠা হয় একটু ঘুমটা যদি বেটার হয় তাহলে তো ভালো হয় সো আমরা ঘুমিয়ে পড়লাম আজকে ঘুমালাম সিন্স আমাদের কাজের শুরু একটু দেরিতে এখন হবে রান্না বান্না রান্না মোটামুটি একটা মানে পদই করে দেবো তাতে আমাদের খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলেই হলো জাস্ট এনি হোক আমি মাসি আসবে এখন আমি চাটা খাচ্ছি 12টায় জাস্ট এখন আর কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না একবারে ভাত খাবো তো এই হচ্ছে ব্যাপার আমাদের দিনটা শুরু হলে লেট করে এবার দেখা যাক কি হবে আজকে মোমোটা আমি আরেকবার সেকেন্ড রাউন্ড বানাবো আগে গতকাল আটা দিয়ে বানিয়েছিলাম আটা মাটা মিক্স করে আজ প্লেন মোমোটা দিয়ে আমি একবার বানাবো সো ভেরি গুড আফটারনুন এভরিওয়ান আমরা চা খাওয়া হয়ে গেছে এখন ওই লাঞ্চের প্রিপারেশন নিতে বসেছি আমি প্রিপারেশন করছি আর কি আমি ইতিমধ্যে এ আমাকে তখন থেকে নোটিস করে যাচ্ছে নোটিস করছে কেন আমি সেটা বুঝতে পারছি না কিন্তু নোটিস করেই যাচ্ছে এটা না কি হয়েছে তোমার আমাদের কাছে দিচ্ছি কেন পায়খানায় এদিকে আর এখন ওই যে সবজি সবজিগুলো ছিল আলু বা আলু পেঁয়াজ লাউ ফাউগুলো কাটতে ভুলছি আমি এখন এইগুলো সমস্ত কিছু সেগুলো আমি এখানে রেডি করে রেখেছি সব তো আমি কাটবো এখন তারপর সে রান্না করবে মোটামুটি আজকে আজকে একটু লেট হবে খেতে বাট অত লেট হবে না কারণ আমি চাটা খেয়ে সমস্ত নেমে পড়েছি ফিল্ডে এগুলো কাটবার জন্য শশা গাজর পেঁয়াজ হলো স্যালাডের জন্য এত এত বড় বিশাল বড় লাউ একটা আলু সব রেডি আছে বুকের চিকেন সিদ্ধ এখন খাই দেবো ওকে আমি কাজের বাড়িতে গিয়ে আবর্জনা পালিয়েছি পালতে এবার গোপনি মেলা হচ্ছে ওখানটায় যাচ্ছি কিসের মেলা আবার বলো হরিনাম হচ্ছে আচ্ছা কোথায় তোমাদের পাড়াতে হ্যাঁ ওই মেয়েদের পাড়ায় গোপনি জায়গাটার নাম গোপনি মে যা আচ্ছা গোপনি যাচ্ছি ওখানে গিয়ে এখন দুদিন থাকবো দুদিন থেকে সোমবার কি ও মেয়ের বাড়ি সোমবার দিনে আমি চলে আসবো বাহ কালকে বসে আসছো না তাহলে নাইস বাহ কি ব্যাপার আচ্ছা একটা জিনিস দেখ আমি এইটা একটু ভাই লাউ কেটেছে হুম লাউ কেটেছি আর এইটা ঢুকাই লাউ দেওয়ার আলু কেটেছি এটা আমি লাউ দেওয়ার আলু কেটেছি আমি জানি এইরকম তরকারি কোন দেশে হয় সরু সরু লাউ মোটা মোটা আলু আলুটা এইটা এরকম কাট শুরু করতে পারতি ভাজতে হয় লাল হয়ে যায় পুরো লাল না ব্রাউন হয়ে যায় পুরো এখন বাজে 2:20 আমাদের এখানে এখন লাঞ্চ প্রিপারেশন চলছে কি লাঞ্চ চলছে রে ফিলহাল এখানে অমলেট চলছে আমাদের ভাত লাউয়ের তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অমলেট চলছে আমাদের আজকে লাউয়ের তরকারি বন্ধুরা যেবু দিয়ে খাবো আরে ওয়াহ লাউয়ের তরকারি আর আমি যেহেতু একটু আমিষ না খেতে পারি না তো সেই জন্য অমলেট করছি তো দুবাই বলে তাহলে আমি অমলেট খাবো অমলেট লোকটা আসলে ছাড়া যায় না হ্যাঁ সো দুবাই না বলেছে তো দুবাই জন্য আমি করছি ও না খেলাম খেয়ে নেবো টক শুয়ে আমিও হাত এই হচ্ছে এখন আরে বাহ কি করলি তোরা যাই হোক প্রচন্ড গরম লাগছে অ্যান্ড আজকে একটু না বলবো না বলে আর যাওয়া হবে
কি পাল্লা তোমার বলি দিও আমার তো চুল কাটা হই আছে 10 12 দিন আগে থেকে যাই হোক বাট আজকে কিন্তু যাই করি না কেন আমি কিন্তু মৌগুলো মজা দিয়ে মারাবো মানো হিয়েন যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে মেয়ে সারিতে কি একটু ডুম ডুম না মেঘলা মেঘলা না बुकी चले सार्विस उठल बेपार्ट তো এখানে এখন গন্ধরাজ লেবু চটকানো হচ্ছে মানে কি বলে চটকা গন্ধরাজ লেবু গালা হচ্ছে লেবু গালা হচ্ছে আচ্ছা তো লেবু এখানে রসটা বার করা হচ্ছে বেসিক্যালি মৌসুমি হয়ে গেল লেবুটা কিছু লাগতে বেশি রস থাকে ভাই সত্যি কথা তো যাই হোক আমাদের আজকে লাঞ্চ লাউয়ের তরকারি অমলেট আর এটা হলো হালকা করে স্যালাড আর নেই কিছু নেই চাটনি নিয়ে নিই তো এখন বাজে 5:30টা সুজা এখানে শুরু করে এসে অলরেডি মোমো বানানো আজকে পিওরলি ময়দানে মোমো বানানো হচ্ছে সিন্স কালকে ছড়িয়ে গিয়েছিল একটু সিন্স আটা দেওয়া হয়েছিল এখন পিওরলি ময়দানে আমি সকাল থেকে অনেক করে ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি নেপালিদের থেকে ভিডিও দেখেছি এইবার তো গ্র্যান্ড মাস্টার শেফ হয়ে যাবে এই হলো মোমোর লিচি বেলা তুলছে এখানে আছে কালকে ওই এটা স্টাফিংটা এখানে অলরেডি ময়দাটা রাখা আছে আর লেচিগুলো করে করে সুজাক শিখায় কারণ পেটে রাখা জানে এগুলোকে না কেন এই দিশনি তখন তাই হচ্ছে হচ্ছে চলছে মোমো না ঠিক আছে হয়ে যাবে ট্রাই কর আজকে আমাদের সেট আপ মোমো বানানোর আজকে একটু বেটার ভাবে করা প্রথমে জল আছে জলের উপর একটা বাটি টাইপের আছে ওটাও পুরো জল ভর্তি যাতে এটা না ইয়ে হয় ভাসে এরকম ঢাকা দিয়ে গেছি এটা যাতে জলটা ফুটে আর এখানে চলছে সুজার মোমো বানানো ও বানিয়ে চলেছে এখানে এই কটা হয়েছে এখনো পর্যন্ত করা আর এখনো হচ্ছে সো আমাদের মোমো রেডি এটা হলো আমাদের মোমো এখন প্রায় 7:30 এখন আমাদের এখানে চা সেশন চলছে তার সাথে এখানে মোমো নিয়ে বসা হয়েছে স্ট্রিট মোমো গুলো হলো ডাম্পলিংস বা রেস্টুরেন্ট এর মোমো স্ট্রিট মোমো গুলো কি হচ্ছে রে সববার এরকম করবে নাকি আমি কি খারাপ নাকি ডাক্তারে হ্যাঁ করে কি শুকছে তুমি
খালি আদর খায়, ঘুম থেকে উঠে আদর খায়। ইনস্টাগ্রাম রিল হবে এটা, সুতরাং বুঝে পোস্ট দিস। কাকে বলছিস? তোকে। সো আমরা একটু না বুকি ওগি বুকি বুকি ঘরের মধ্যেও শোকাশুকি করে, রাস্তায় বেরোলেও শোকাশুকি করে। সো এখন বেসিক্যালি বাইরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ একটা বেশ একটা ভালো হাওয়া আসছে বাইরে থেকে। আর ওই যাচ্ছে দুজন ওখান থেকে খেলতে বুঝবে, একজন আসছে বুকিকে কোলে নিয়ে আর একজন আসছে নর্মাল হেঁটে হেঁটে। তো বেসিক্যালি বাইরে ভালো হাওয়া দিচ্ছিল, তো আমরা ভালো একটু বাইরে থেকে ঘুরে আসছি। অ্যাকচুয়ালি আমার মানে অ্যাকচুয়ালি আমার কাটিস কিনতে হতো দোকান থেকে, তো আমি আমি এমনি বেরোচ্ছিলাম, তো শ্রিয়া বললাম তুইও বেরো। হ্যাঁ এখন 10:30 হয়েছে, বললাম তুইও বেরো। এই গেল বুক হাওয়া খেতে বেরিয়েছে, কতক্ষণ সেটাই দেখছিলাম, সেটা দেখতে দেখতেই বোর হয়ে গেছে ছবি। এই হলো ব্যাপার। আর ওই জন্য একটু বেরোলাম হাওয়া খেতে, ভালো হাওয়া দিচ্ছে বাইরে, বেরোলাম হাওয়া দিচ্ছে। হ্যাঁ হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছিল আমি আমার আরে নিচে একটু কম থাকে উপরে তুলনায়। সায়েন্স সায়েন্স সায়েন্টিফিক না, তুমি একটা থেকে গেছে দা ভাই, চারটা থেকে আছে, চারটা বেসিক্যালি এখান থেকে গ্লো করছে আকাশে, মেঘ আছে সেটা বোঝাই যাচ্ছে। এই লাইট লাইটের জন্য এরকম হচ্ছে। বলুন এই অলওয়েজ গায়ে উঠে, অলওয়েজ গায়ে উঠে। ও গায়ে উঠে, দুজনই গায়ে উঠে, বিশেষ করে এই কামড়ায় ওর ভালো লাগলো না, চলে এলো। নিয়ে বেরিয়েছি, যাতে কিক্ষণে দেখালাম, শুরু করে দিয়েছে ডাকাডাকি। আর বুকো কোল থেকে রাখছে, ওখান থেকে রাস্তা থেকে রাখছে, সে এক অপূর্ব পরিবেশ। মানে আমি ওকে কী করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, এদিকে ও লাফাচ্ছে ওদিকে ওরাও লাফাচ্ছে, মানে একটা অদ্ভুত পরিবেশ হয়েছিল। তো রাস্তা এখন মোটামুটি ফাঁকা, অলমোস্ট 10:45 বাজে, অলমোস্ট কি 10:45 ওরকমই বাজে, পুরো ফাঁকা। আর ওই মোড়ে দু তিনজন দাঁড়িয়ে আছে, ফোনে তো আসছে না ব্যাপারটা, আমি চোখে দেখতে পাচ্ছি দু তিনজন দাঁড়িয়ে আছে, ছজন থাকে বেসিক্যালি ওখানে, ছজনকে খাওয়াই। তো এখন ওখানে দু তিনজন আছে, বাকিরা এখন আসেনি, বাকিরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মজা হচ্ছে রাত্রিবেলা বাইরে বেরিয়ে অনেকদিন পরে, অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পরে। হ্যাঁ ভাই, ইউ আর শোয়িং বুকু টু দেম, বেশ ভালো হাওয়া দিচ্ছে এখানে, গাছের পাতাগুলো ভালোভাবে নড়ছে। ফোনে যত বোঝা যাচ্ছে তার থেকে বেটার আমরা ম্যাচ করতে পারছি। তো আমরা আজকে ডিনার করিনি, আমি সেই জন্যই মেবি তাড়াতাড়ি হয়ে গেছে। সো ডিনার করিনি কারণ হচ্ছে আমরা মোমো তো খেলাম, দেখালাম আর কি। তো মোমো খাওয়ার সময় চা খেয়েছিলাম, তারপর আরেক রাউন্ড চা খাওয়া হলো, দিয়ে খেতে নেওয়ার পরে আমাদের তিনজনের আর কিছুই খেতে ইচ্ছে করেনি, তারপরে তো বেরোলাম, এখানে হাওয়া টাওয়া দিচ্ছিল, এসে কিছুই খাইনি। তো বুবাই খাইয়ে এলো, চুকাই মেখে থেকে দিল। যাই হোক এখন আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ভিডিওটা মেবি একটু ছোট হবে, বাট যা মানে ডেইলি লাইফে তো নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কোনোদিন দেখাতে পারবো না বা দেখাবও না। সো আমরা ডেইলি বেসিসে যা করি সেই মোমেন্টসগুলোই আমরা তুলে ধরি। সো সেই জন্য মানে আজকে সেরকম এক্সাইটিং কিছুই হয়নি, নর্মাল দিনটা জাস্ট কেটেছে। এমনি বিকেলে ভাবছিলাম কী দেখাবো কী দেখাবো, প্লাস অনেক মানে প্রায় এরকম হচ্ছে কিছু বানাচ্ছি।
সো সেই জন্য মানে কিছুই সেরকম দেখাতে পারলাম না আজকে, বেরোলাম একটু হাওয়া দিচ্ছিল তখন একটু ভাবলাম বেরোলাম, ভালো লাগলো বেশ বেরিয়ে। সো আজকে ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে, টিল দেন গুড নাইট, গুড বাই অ্যান্ড সি ইউ।